দর্শক বৃন্দ, আজকের এপিসোডে আমি বাংলাদেশ সেনাবাহিনীর একটি অপারেশনের ঘটনা আপনাদের মাঝে তুলে ধরব। এটি হচ্ছে সেন্ট্রাল আফ্রিকার একটি জায়গা যেখানে বাংলাদেশ সেনাবাহিনী অপারেশন পরিচালনা করেছিল। সেখানকার সন্ত্রাসী গোষ্ঠী এমনই ছিল যে তারা সেখানকার সাধারণ মানুষের ক্ষতি তো করেই, পাশাপাশি শান্তিরক্ষী মিশনের যে সমস্ত বাহিনী বা যে সমস্ত দেশ অংশগ্রহণ করেছে তাদের ক্ষতি করাই সদা প্রস্তুত থাকে। তো ওই সন্ত্রাসী গোষ্ঠী যখন এলাকাতে প্রবেশ করে তখন এলাকার মানুষ ভয় পেয়ে যায় এবং এলাকার মানুষ সেই সমস্ত সন্ত্রাসীর হাতে অস্ত্র শস্ত্র সজ্জিত দেখে আতঙ্কিত হয়ে ওঠে এবং ওই সমস্ত সন্ত্রাসী গোষ্ঠী অস্ত্রের মুখ দেখিয়ে তাদেরকে ভয় দেখাতে থাকে এবং তাদেরকে বলতে থাকে, তোমরা এই এলাকা ছেড়ে চলে যাও, আমরা এলাকা দখল করতে এসেছি। ওই সময় এলাকার সকল মা, শিশু, বাচ্চা এবং অন্যান্য যে সকল সদস্য ছিল তারা সবাই হতস্তব্ধ হয়ে যায় এবং তাদের কাছে বন্দী হয়ে যায়। তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কিছু সদস্য ওই সংবাদ পৌঁছে দেয়। সেনাবাহিনী ওই খবর শোনার মাত্র সাথে সাথে সে বিষয়ে অ্যাকশন নিতে থাকে এবং সেখানকার সন্ত্রাসী গোষ্ঠী কেমন, কতজন আছে সে বিষয়ে বিস্তারিত সংবাদ নিতে থাকে এবং কিভাবে সেখানে গিয়ে ওই আক্রমণ পরিচালনা করবে সেখানকার কমান্ডার সে আদেশ দিয়ে দেয় এবং যে কোনো মূল্যে ওই গ্রামকে উদ্ধার করার জন্য সেনাবাহিনীর সকল সদস্যকে আহ্বান করা হয়। আদেশ শোনা মাত্র সেনাবাহিনীর সদস্যরা এক পা পিছু পা হয় নাই, তারা আদেশ শোনা মাত্র সদা প্রস্তুত হয়ে যায় এবং ওই গ্রামকে উদ্ধার করার জন্য বেরিয়ে যায়। সেনাবাহিনীর সদস্যরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ওই সমস্ত সন্ত্রাসী গোষ্ঠীকে খুঁজে বের করার চেষ্টা করে এবং ওই গ্রামের নিকটবর্তী যেতে অনেক দূর, তারপরেও বাংলাদেশ সেনাবাহিনী কখনোই পিছু পা হবে না। তারা এপিসি নিয়ে এবং পেট্রোলিং করার জন্য অন্যান্য গাড়ি সামগ্রী অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ওই এলাকা চতুর্দিকে ঘিরে ফেলে এবং ওই সন্ত্রাসী গোষ্ঠীগুলো দেখতে পায় সেখানে শান্তিরক্ষা বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী চতুর্দিকে ঘিরে ফেলেছে এবং বাংলাদেশ সেনাবাহিনী ওই অবস্থায় তাদেরকে মাইকের মাধ্যমে জানানোর চেষ্টা করলে সেনাবাহিনীর উপরে গুলি চালানো হয় এবং যা একটি বিক্ষিপ্ত অবস্থা সৃষ্টি করে। ঘটনা এখানেই শেষ না, বাংলাদেশ সেনাবাহিনী কখনো পিছু পা হয় না। আফ্রিকার যত সন্ত্রাসী গোষ্ঠী আছে তারা সকলেই জানে যে বাংলাদেশ সেনাবাহিনী কতটা সাহসী। তারা এটাও জানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ প্রথম স্থান অর্জন করেছে। বাংলাদেশ সেনাবাহিনী তার বুদ্ধিমত্তা খাটিয়ে তাদের পজিশন চেঞ্জ করে বিপরীত দিক থেকে এবং সমস্ত এলাকাকে তাদের একটি বলয়ের মধ্যে ঘিরে ফেলে যাতে করে ওই সন্ত্রাসী গোষ্ঠী কোনোভাবেই ওই এলাকাকে আরও আতঙ্কিত করতে না পারে এবং ওই সন্ত্রাসী গোষ্ঠী বুঝতে পারে যে আমাদের কোনোভাবেই আর সেনাবাহিনীর সাথে টক্কর দেওয়া সম্ভব না এবং তাৎক্ষণিক মুহূর্তে তারা ওই এলাকা থেকে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার সাথে সাথে সেনাবাহিনী ওই সমস্ত জিম্মি হওয়া ব্যক্তিকে উদ্ধার করে। বেঁচে যায় আফ্রিকার ওই প্রদেশের গ্রামের মানুষজন এবং তারা খুব খুশি হয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে হাতের তালি দিতে থাকে। এটাই হলো সেনাবাহিনী।